যদি কেউ নিশ্চিত না থাকে সে কয়টা রোজা ভেঙেছে বা মিস করেছে, তাহলে সে কিভাবে হিসাব করবে যে কতগুলি রোজা তাকে রাখতে হবে? যদি একজন মানুষ না বলতে পারে যে কতগুলো রোজা মিস করেছে, অথবা যদি তার মনে না থাকে, তাহলে আনুমানিক একটা হিসাব করবে, তবে কম করে হিসাব করবে না। আনুমানিক একটা হিসাব করে রোজা রাখবেন, একটু বেশি হিসাব করলে তেমন কোনো সমস্যা নেই, তবে খুব বেশি হিসাব করবেন না, নিজের উপর অতিরিক্ত বোঝা চাপাবেন না। তাই আনুমানিক একটা হিসেব করবেন, আপনার যতখানি মনে আছে কতগুলো মিস করেছেন, সামান্য একটু বেশি হলে সমস্যা নেই, তবে খুব বেশি বা খুব কম করবেন না, আর রোজাগুলো রাখবেন। তবে এখানে তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। এক নম্বর, এই জন্য অনুতপ্ত হবে, রোজা রাখতে পারেননি, মিস করেছেন, এই জন্য তওবা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31, বলা হয়েছে যে যারা মুমিন তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, যাতে তারা আশীর্বাদ পেতে পারে, যাতে করে বেঁচে যেতে পারে। এছাড়া আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 286, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। তাই তওবা করতে হবে, আর সে রোজাগুলো রাখবে যত তাড়াতাড়ি সম্ভব, যে রোজাগুলো আগে মিস করেছে এ ব্যাপারে আনুমানিক হিসেব করবে। আর আল্লাহ বলেছেন সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 16, যে তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, শোনো আর মেনে চলো। তাই সে লোককে রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, যতখানি আগে করা সম্ভব হয়, তবে সেটা পরবর্তী রমজানের আগে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদিও এটা আবশ্যক না, অনেক বিশেষজ্ঞ বলেন যে যেহেতু বেশি দেরি করেছে জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে, মিস করা প্রত্যেকটা রোজার জন্য সে একজন গরিব লোককে কাফফারা হিসেবে খাইয়ে দেবে। যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা আবশ্যক না, তবে কারো দেওয়ার সামর্থ্য থাকলে সেটা দিলে ভালো, তবে আবশ্যক না।